এমন কোন দোয়া আছে কিনা যে আমল করলে এসার পরে আমার ঘুম আসবে এবং শেষ রাতে ঘুম ভেঙে যাবে, যার কারণে আমি শেষ রাতে তাহাজ্জুদ করতে পারব? আমরা আজকাল সবকিছুতে কেবল দোয়া চাই, সবকিছুতে কি চাই? দোয়া চাই। এই রোগ, এই ব্যারাম আজকাল বহু মানুষের, যে ঘুমের জন্য শুয়ে থাকে রাতের বেলা ঘন্টায় ঘন্টায় যা ঘুম আসে না, এপিটোপিট করে, ঠিক না বেঠিক? অনেক লোকের ভিতরে এই সমস্যা দেখা দেয়, কিছুটা শারীরিক সমস্যার কারণে এরকম হতে পারে ঠিক, তবে এর একটা বড় এবং মৌলিক কারণ আছে, সেটা হলো মোবাইল। সেটা হলো কি ভাই? শোয়ার সময় যদি আপনি ফেসবুক আর মোবাইলের বিভিন্ন অ্যাপস ঘাটাঘাটি করেন, গেমস টেমস ইত্যাদি খেলাখেলি করেন, ভিডিও টিডিও দেখেন, পত্র পত্রিকা পড়েন, নেটে সার্চ ইত্যাদি করেন, তো মনে রাখবেন ঘুমের যে মুড আছে ওইটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এরপর আপনার দীর্ঘ সময় পর্যন্ত চেষ্টা করলে আর কি আসে না? ঘুম আসে না। আপনি যদি চান শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যাক, তাহলে অনেক উপায়ের সঙ্গে এটাও একটা বড় উপায় যে ঘুমের দুই চার ঘন্টা আগে অন্তত মোবাইলে হাত দিয়েন না। কথা বোঝাতে পারছি? এটা এখন নেশা হয়ে গেছে, বহু লোক আছে শোয়ার আগ দিয়া মোবাইলটা একটু আতাইতেই হবে, শুধু হাতানি না, এমন হাতানের হাতানে যে মুনাজাত দিতে দিতে শো, এরপরে মুখের উপর এটা থুবড়ে পড়ে, তারপরে যায়া ঘুমায়, ঠিক না বেঠিক? এরকম যদি হয় তাহলে কোনো দোয়া দুরুদ দিয়ে আপনার ঘুমানোর রাস্তা নাই, যত দোয়া পড়েন কাজ হবে না যদি এই বদ অভ্যাস না ছাড়তে পারেন। তাহাজ্জুদ পড়তে চান, খুব ভালো কথা, আপনার জন্য একমাত্র আমল হলো এশার নামাজের পরে সঙ্গে সঙ্গে শুয়ে যান, কোনো কথাবার্তা না বলে। যদি এটা করতে পারেন তাহাজ্জুদ আপনি এমনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। কত ঘুমায় মানুষ? 7-8 ঘন্টা পরে এমনি ঘুম ভেঙে যাবে, ঠিক না বেঠিক? আপনি রাত 12টা বাজে শুইবেন আর দোয়া পড়বেন আর দোয়ার ঠেলায় আপনি উঠে যাবেন, ব্যাপারটা এত সহজ না। নিজের আমলকে পরিবর্তন করতে হবে, ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়াও সহজ হবে, ফজর পড়াও সহজ হবে। ডুমায় ডুমায় আন্ধাধুনার মতো ফজর পড়ি, এই ফজর কাজের ফজর না। এই জন্য রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করতে হবে, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।